প্রসীদ পরমেশ্বরম বিদ্যায়
একাগ্রতম এরপরে আমাদের জগৎগুরুকে প্রণাম সূত্রে জগদ্গুরুশীল পরমাতম শত্রুঘ্ন কর্জম করিষ্যামি আত্মপন্নম বদ্ধোদিনে। এরপরে আমাদের মাতা পিতাকে প্রণাম সূত্রে সদ্গুরু সৎকর্ম সদ্ভক্ত্যায়ন করিষ্যামি তৎসত্ত্বম ভক্তোদিনে। আজ আমরা ভক্তি যোগের প্রথম অর্থাৎ সকালে যে পাঠ আমরা শুরু করতে চলেছি, তাই প্রথমে এই পাঠের শুরুতে আমরা শ্রী ভগবদ গীতার শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের যে প্রণাম সূত্র সেই প্রণাম মন্ত্র আমরা পাঠ করব হাত জোর করে। ওম নমো ভগবতে শিবায় নমঃ। ॐ नमो भगवते शिवाय नमः। ॐ नमो भगवते शिवाय नमः। আমাদের ভগবদ গীতা পাঠে এসেছে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে আমাদের শান্তি, সেই জ্ঞানের মধ্যে আমাদের মুক্তি, সেই জ্ঞানের মধ্যে আমাদের ঈশ্বর দর্শন, সেই জ্ঞানের মধ্যে আমাদের ভক্তি প্রেম জাগরণ। এই জাগরণ সূত্রে ভগবদ গীতা পাঠে প্রথমে যে জ্ঞান আমরা পাই, প্রথমে যে পাঠ আমরা পাই, সেই পাঠের শুরুতে আমরা জানি সেই ভগবদ গীতার প্রথম খণ্ডে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাই আমাদের গুরু প্রণাম। সেই গুরু প্রণামের জ্ঞানের সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণ প্রণাম, শ্রীকৃষ্ণ প্রণামের জ্ঞানের সঙ্গে আমাদের যে সততার সৎ গুণের যে প্রকাশ, সেই প্রকাশে আমরা বলে থাকি অখণ্ডলাম জ্ঞানম শলাকয়া চক্ষুর্মিলিতং জনা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই ভগবদ গীতার প্রথম পাঠে গুরু প্রণামের যে জ্ঞান, এই জ্ঞানে আমাদের কি হয়, সত্য সনাতন জ্ঞানের ধর্ম বৃদ্ধি হয়। এই সত্য সনাতন জ্ঞানের ধর্মের বৃদ্ধির জন্য যে অন্ধকারময় জগৎ, এই জগৎ থেকে আলোর পথে আসার জন্য যে জ্ঞান শ্রী ভগবান দিয়েছিলেন সত্য সনাতন ধর্ম স্থাপনের জন্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম যুগে যুগে। শ্রী ভগবানের এই যে জ্ঞান, যে অন্ধকারময় জগৎ হতে অধর্মময় জগৎ হতে সত্য সনাতন ধর্মের জাগরণের জন্য যে জ্ঞান, সেই জ্ঞান শ্রীমদ ভগবদ গীতা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যে জ্ঞান শ্রী ভগবান দিয়েছিলেন, অর্জুন যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞান
সেই ভগবদ গীতা নামে আমাদের কাছে পরিচিত। এই জ্ঞানের মধ্যে বেদের জ্ঞান, চতুর্বেদ সমবেত হয়ে 18টা পুরাণ সমবেত করে যে জ্ঞান শ্রী ভগবান দিয়েছিলেন, সেই জ্ঞানের মধ্যেই আমাদের সমৃদ্ধি, আমাদের সত্য সনাতনের জাগরণ, আমাদের মুক্তি এবং ঈশ্বর দর্শনের পথ আছে। ঈশ্বর দর্শনের পথ, এই জ্ঞান, এই সত্য সনাতনের জ্ঞানকে জানতে গেলে আমাদের ভক্তি, আমাদের প্রেম, আমাদের শরণাপন্ন হতে হয়, গুরু শরণাপন্ন হতে হয়। যারা গুরু শরণাপন্ন হয় তাদের মুক্তি হয়, তাদের জ্ঞান হয়, তাদের সমৃদ্ধি হয়, তাদের পথ উন্নতি হয়। আপনারা যারা নিজের জীবন থেকে উন্নতির পথে আসতে চান তাদের জন্য ভগবদ গীতা, যারা জীবনকে সমৃদ্ধির পথে আনতে চান তাদের জন্য ভগবদ গীতা। এই জ্ঞান সবার মধ্যে থাকে, এই জ্ঞানকে জাগ্রত করতে হয়, গুরু জ্ঞানের সঙ্গে জাগ্রত করতে হয়, গুরু সান্নিধ্যে আসতে হয়, গুরু জ্ঞানের মধ্যে থাকতে হয়। আর গুরু শুধু মানুষ তো না, গুরু নিজের জীবনে আছে। গুরু কথার অর্থ হলো গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার হইতে আলোর পথে যিনি আপনাকে নিয়ে আসতে পারে তিনি হচ্ছেন আপনার গুরু। এবং এই অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য ভেতরে আমাদের শক্তি, যে আলোক শক্তি। তাই সত্য সনাতন ধর্মে বেদের একটি অংশে লেখা আছে, অর্থাৎ অসত্য হইতে সত্যের পথে নিয়ে চলো, অধর্ম হইতে ধর্মের পথে নিয়ে চলো, অন্ধকার হইতে আলোর পথে নিয়ে চলো, আর মৃত্যু হইতে অমৃতের পথে নিয়ে চলো। যারা এই জ্ঞানকে সত্যি, এই জ্ঞানকে সত্য সনাতন ধরে থাকে তাদের মধ্যে এই জ্ঞান সমৃদ্ধি হয়ে থাকে। আপনারা যারা শ্রী ভগবদ গীতা জ্ঞানকে জানেন, এই জ্ঞান আমাদের ভক্তি প্রেম ভালোবাসা প্রদান করা হয়ে থাকে। এই জ্ঞানের মধ্যেই আমাদের সমৃদ্ধি হয়, এই জ্ঞানের মধ্যে মুক্তির পথ আছে। যারা এখনো বাড়িতে বসে আছেন আমি বলবো এখানে একটু আসতে। এখানে আমরা শুধু জ্ঞান না, জ্ঞান তো সবাই পায়, জ্ঞান সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কিছু যোগ, সেই যোগ গুলো শরীরের রোগ নিরাময় হয়। ঈশ্বর বলছেন আমি যে আসব এই শরীরের মধ্যে আসবো, এই শরীর যদি শুদ্ধ না হয়, এই শরীর যদি সুস্থ না হয় তখন আমি আসতে পারবো না। তাই তোমাকে এই শরীরকে সুস্থ করতে হবে, এই শরীরকেই শুদ্ধ করতে হবে, এই শরীরের মধ্যেই আমি আসবো, এই শরীরকে জাগরণ করতে হবে। এই জাগরণের জন্য গীতার প্রত্যেকটি অংশে যোগের কথা বলা আছে, প্রত্যেকটি অংশে জ্ঞানের কথা বলা আছে, প্রত্যেকটি অংশে শুদ্ধির কথা বলা আছে, প্রত্যেকটি অংশে ধ্যান ধারণা সমাধির কথা বলা আছে, প্রত্যেকটি অংশে আমাদের সমৃদ্ধির কথা বলা আছে, আমাদের জাগরণের কথা বলা আছে, সত্য সনাতনের জ্ঞানের কথা বলা হয়েছে। যারা গীতা পাঠ করেন তারা হয়তো সব জায়গায় যোগ প্রাণায়ামের বিষয়টা জানেন না বা জানতে পারেন না, তাই আমি বলবো এখানে একটু আসো, একটু যোগ প্রাণায়ামের সঙ্গে গীতা পাঠটা একটু জেনে যান। গীতায় কি আছে আমরা তো জানতে পারি, কিন্তু গীতার মধ্যে যে যোগ প্রাণায়ামের কথা বলা আছে সেই যোগ প্রাণায়ামের সঙ্গে আমরা গীতা পাঠ শুরু করতে চলেছি। সবাইকে বলবো একটু যোগ ভগবতে বাসুদেবায়।
আমাদের গীতায় যে কথা বলা আছে শ্রীমদ ভগবত গীতা যথাযথ আমরা এখানে পাঠ করছি, শ্রী অভয়চরণ প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামীর ইস্কন সমবেত যে পুস্তক এখানে আমরা পাই, যে গীতার জ্ঞান আমরা পাই, সেই জ্ঞানের সমৃদ্ধিতে আমরা এখানে পাঠটি শুরু করব। এই জ্ঞানের পাঠে আমরা বলে রাখি গীতায় 18টি অধ্যায়। এই 18টি অধ্যায় বলতে গেলে আমাদের শরীরকে বললে আমাদের শরীরে 18টি মোকাম, এই মোকামের জ্ঞানটা এখানে আছে। 18টি মোকাম কি এই বিষয়ে জানতে আমরা গীতা পাঠ করব। এছাড়া আমাদের শরীরের যে বিষাদপন্ন ভাব, আমাদের রোগ, আমাদের শোক, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের যে পদে আছি সেই পদ উন্নতির যে জ্ঞান এই গীতাতে আছে। আমরা যদি কর্মের সমৃদ্ধি করতে চাই গীতাতে আছে, আমরা নিজেকে একা ভাবি কেউ আমার সঙ্গে নেই সেখানে গীতাতে আছে, একা না আমি সবার সঙ্গে যুক্ত, আমার সঙ্গে পরমাত্মার সংযুক্তি আছে, সেই জ্ঞান এই গীতার মধ্যেই আছে, এই ভগবত তত্ত্বেই আছে। তা আমি সবাইকে বলবো যে গীতা আমরা পাঠ করি সেই গীতার মধ্যে যে যোগ, প্রথম যোগ বিষাদ যোগ থেকে শুরু, প্রত্যেকটি যোগে একটি করে জ্ঞান, প্রত্যেকটি যোগে কিছু জেনে যুক্ত হওয়া, যোগ কথা রক্ত যুক্ত হওয়া, যদি যুক্ত হওয়া যায় তাহলে যোগ হয়, যদি যুক্ত না হয় তখন বিয়োগ হয়, আর বিয়োগ হলে জীবনে ক্ষয় হয়, পতন হয়, উন্নতি হয় না, আর যোগ হলে সমৃদ্ধি হয়, উন্নতি হয়, পদোন্নতি হয়, মুক্তির পথে চলে। যারা এই গীতা সম্বন্ধে জানেন তাদের মধ্যে কিছু জ্ঞান যাই বইয়ের মধ্যেই আছে, যে যেভাবে পড়বে যতবার পড়বে তত জ্ঞান বৃদ্ধি হবে, যে যতবার এই গীতা পাঠ করবে যতবার খুলে একবার অন্তত একটি শ্লোকের একটি অংশ বোঝার চেষ্টা করবে ততবার তার মধ্যে কিছু না কিছু জ্ঞানের বৃদ্ধি, কিছু না কিছু জ্ঞানের যোগ হবে। এর সঙ্গে আমাদের কিছু প্রাণায়াম আমরা করে থাকি, সেই প্রাণায়ামের ভূতশ্রুতি আমরা বলি। এই ভূতশ্রুতি না করলে আমাদের যোগ হয় না, এই ভূতশ্রুতি না করলে আমাদের পার্থিক হয় না, তাই আমরা কিছু প্রাণায়াম করব। সেই প্রাণায়ামের মুখে আমরা একটু সাধারণ প্রাণায়াম, তারপরে আমাদের কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম এবং ভ্রামরি, এই পাঁচটি প্রাণায়াম আমরা করে আমরা আমাদের ভগবদ গীতা দত্ত পাঠ আমরা শুরু করবো। তা প্রথমে আমি সবাইকে বলবো একটু সোজা হয়ে বায়ু মুদ্রায় বসতে, একে অপরকে স্পর্শ করবেন না, সোজা হয়ে একটু বায়ু মুদ্রায় বসতে, একটু ফাঁকা হয়ে বায়ু মুদ্রায় বসতে। প্রথমে আমরা বায়ু মুদ্রায় বসেছি, এইভাবে হাতটা রাখলাম পায়ে হাঁটির উপরে, সাধারণ ভাবে আমি নিঃশ্বাসটা একটু নেব, একটু জোর করে ছাড়ব, আবার নেব, এটা সাধারণ প্রাণায়াম, এটা আমাদের প্রস্তুতি প্রাণায়াম বলা হয়। এই প্রস্তুতি প্রাণায়াম করলে আমাদের নিঃশ্বাসের বেগ আবেগ ঠিক হয় এবং আমাদের ফুসফুসের মধ্যে বায়ুর আদান প্রদান ঠিক হয়। যারা শ্বাসকষ্টে ভোগেন এইভাবে নিঃশ্বাস থেকে 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড 16 সেকেন্ড এইভাবে দীর্ঘায়ী করতে পারেন, যতটা দীর্ঘায়ী হবে আপনার নিঃশ্বাস আপনার প্রাণবায়ু ক্ষমতা ততটা বৃদ্ধি হবে এবং শরীর সুস্থ হবে। প্রথমে আবার নেব, আবার নেব, জোর করে ছাড়ব। আজকাল রামদেব বাবা খুব এই যোগ প্রাণায়াম সম্বন্ধে বলে, এই যোগ প্রাণায়াম বলছে সত্য যোগে একটা বাণী ছিল, নারায়ণ পর বেদা নারায়ণ পর খড়া নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি, অর্থাৎ নরূপী নারায়ণ, অর্থাৎ আমার এই শরীর যদি সুস্থ হয় আমি শরীরকে জানলে বেদকে জেনে যাব, শরীরের মধ্যে অক্ষর মর্ম জ্ঞান আছে এই অক্ষরকে জানলেই আমি বেদকে জেনে যাব, এই শরীরের গতিকে জানলেই আমি আমার পরম গতিকে ধরতে পারবো, এই শরীরের বেগকে জানতে পারলে আমি মুক্তি পাবো আমার মুক্তি লাভ হবে, কারণ ঈশ্বর বলছেন আমি এই শরীরের মধ্যেই বাস করি, এই শরীরের মধ্যেই আসবো, এই শরীরকে আগে শুদ্ধ করতে হবে। তাই পুজো পাঠ করতে গেলে আমাদের ভূতশুদ্ধি করতে হয়, ভূতশুদ্ধিতে সাধারণ প্রাণায়াম থেকে শুরু করা হয়, তারপরে আরো আছে কপালভাতি, অনুলোম বিলোম,
আমলে এগুলো করতে হয়, বিভিন্ন পূজায় বিভিন্ন ভাবে প্রাণায়াম হয়। এরপরে যেটা রয়েছে, আমরা একটু কপালভাতি করবো সাধারণ বেগে। প্রথমে সোজায় বলবো, নিঃশ্বাসটা নেব, ছাড়বো একটু জোরে শব্দ করে, যখন ছাড়ছি তখন পেটটা একটু ঢুকবে ভেতরে, এটাকে সাধারণ কপালভাতি বলা হয়। এরপর একটু 1 সেকেন্ড একটা স্ট্রোক, একটু স্পিড হবে, একটু তীব্র গতি হবে, মধ্যম গতি যার নাম, এইভাবে যদি কপালভাতি করা হয়, আমাদের পেটের যত সমস্যা, পেটের বদহজম, গ্যাস অম্বল, পেটের যত সমস্যা, পেট থেকে রোগের সৃষ্টি হয়, পেটের রোগ ঠিক হয়ে যাবে। আর কেউ বলছে আমাদের পিঠে ব্যথা আছে, শরীরে হাই প্রেশার লো প্রেশারের সমস্যা আছে, হৃৎপিণ্ডের সমস্যা আছে, হৃৎপিণ্ডের সমস্যা ঠিক করার জন্য এটা করা যাবে। এরপর একটা তীব্র গতি সবাই করার দরকার নেই, যাদের শ্বাসকষ্ট আছে এবং হৃৎপিণ্ডের সমস্যা আছে তাদের হৃৎপিণ্ডে এই সমস্যাগুলোর জন্য তীব্র গতিতে করার দরকার নেই। আমরা এরপরে যেটা করি, এরপরে আসে সেটা ভস্ত্রিকা। সোজা হয়ে এইভাবে হাতটা সোজা করে রেখেছি, নিঃশ্বাসটা জোর করে নেব, হাতটা নাও নিঃশ্বাসটা ছেড়ে দিই, আবার নেব, আমার সামনে বলেন হরি বল, আমার বলুন হরি বল, আমার বলুন হরি বল। এইভাবে মোটামুটি 10 থেকে 30 বার করা যেতে পারে। বাড়িতে যখন করবেন এভাবে করবেন, অন্তত সকালবেলা একবার, বিকেলে একবার করলে শরীর সুস্থ হবে। যে কোনো রোগ, বিশেষ করে পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, স্পন্ডেলাইটিসের সমস্যা, এই রোগগুলো চলে যায়। কিন্তু একটার পর একটা, প্রথমে সাধারণ প্রাণায়াম, তারপরে কপালভাতি, তারপরে এই ভস্ত্রিকা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুলোম বিলোম, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুলোম বিলোম। এখানে ভোজ সবজির যে প্রধান ব্যাখ্যা, যেটা পুজোর সময় করতে হয়, তা প্রথমে আমরা এই জ্ঞান বায়ু মুদ্রায় বসেছি, এভাবে বুড়ো আঙুলটা আমরা ডান নাকে স্পর্শ করলাম, এভাবে ডান হাত দিয়ে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক, এবার নিঃশ্বাসটা নেব, শব্দ হবে না, চোখটা বন্ধ করে দিয়ে আমি মাঝখানে দুটো আঙুল দিয়ে বাঁ নাকটা চেপে ধরলাম, ডান দিকটা খুলে দিয়ে ডান দিকে ছাড়বো, আবার ডান দিক থেকে ধীরে নেব, তারপরে আটকে রেখে বাঁ দিক থেকে ছাড়ব। এটাকে বলা হয় অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম সবসময় করা যেতে পারে, খালি পেট হলে খুব ভালো হয়। যাদের নাকের সমস্যা আছে, শ্বাসের সমস্যা আছে, মস্তিষ্কের শান্ত নেই, বিকৃতি আছে, তাদের এইভাবে বসে করলে মস্তিষ্ক ঠান্ডা হয়। এরপর আরেকটা আছে, যেটাকে আমরা ভামরি বলি, ভ্রমরের মতো শব্দ করে ভামরি। এই ভামরিটা অন্তত 3 বার করবো, করে আমরা ভগবদ গীতা পাঠে আলোচনা শুরু করবো। তো প্রথমে মাঝখানে দুটো আঙুল এরকম ধরা হবে, দিয়ে চোখের ওপর আমি রাখলাম, দিয়ে বুড়ো আঙুল দিয়ে কান দুটোকে বন্ধ করে নিঃশ্বাস নিয়ে প্রশ্বাস নেব। নেওয়ার পর আমি একটু আজ্ঞা চক্র কপালের দিকে ধ্যান দিয়ে দিয়ে ভ্রমর যেভাবে শব্দ করে সেইভাবে ওমের উচ্চার মুখ বন্ধ করে করব।
হাতটা নামিয়ে চোখটা খুলবো না, একটু সামনে রেখে চোখটা বন্ধ রেখে কমে 3 বার ধ্যান করবো। জীবনে সবার মধ্যে বিষাদ আছে, এই জীবনটা আর ভালো না, মনে হয় না জীবনটাকে রেখে দিই, এই পড়াশোনা করতে ভালো লাগছে না, মনে হয় না আর পড়াশোনা করি, এই কাজটা করতে ভালো লাগছে না, মনে হয় না এই কাজটা।